ছামাড়া উস্তাদ এই কোয়াকশো বাজারে এসে মনে হচ্ছে ভিক্ষে করে সুবিধে করতে পারবেন না না আমার তো সেটাই মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে তুই একটা ভালো কথা কবিতা না এই আমরা এখনো ভিক্ষে শুরু করেছি তা শুরু না করলে আমরা তো দূরে ফকির এসে দাঁড়াই রয়েছি কেউ তো আসবে নাকি আমাদের কাছে আসবে তো এসে ভিক্ষে দেবে না কেউ কিছু তাও তো কথা ওকে তো সোয়াবেরও দরকার এক কাজ আমরা মানুষ আসার অপেক্ষায় না থেকে একটু যাওয়ার চিন্তা করা যায় হ্যাঁ তাও করলে হয় এই ওই দেখ আমার একটা জাহিদ ভাই আসছে রে তাই তো হ্যাঁ আচ্ছা সেবাটা ডাক দিয়ে দিন এদিকে আসতে এই ওর হাতে ৫০০ টাকার নোট না তাই তো মনে আছে উস্তাদ হ্যাঁ মেলা টাকা দেখছি আসসালামু আলাইকুম এই সামরাই এত নড়ছিস কেন তোর কথা শুনে তো মনে হচ্ছে না এরা তো এরকম করে কথা কয় না কোন এলাকার কয় আসলে কি তুই এইরাম না তুই মানুষ ভালো সত্যি কথা কয় পরে কি হইলো আপনার মারলাম তুই যদি আজকে তুই শোন কোয়াকশো বাজারে আইসি বলে ক্ষমা করে দিলাম এদিকে কচ্ছি তুই কি আসলে এরাম না ভান ধরি থাকি সত্যি কথা কা তুই তো আর তা ডাট ভাই অন্য কেউ না আসলে আমি ভালো আমি ভান ধরি ভালো 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 কেউ দেখবে না আরে না ভালো ওরে হারামি দেয়া এ তো ফকিরের সভাপতি ও চেয়ারম্যান ম্যাডাম ও তো উস্তাদ ও তো আমাদের এলাকার মান সম্মান রেখে গেছে দেখছি ঠিক আছে শোন এখন আমি তোর সাথে একটু কথা কই টাকা দেখি টাকা দেখি টাকা টাকা উসো টাকা ৫০০ এ তো ভাই সবাই নোট দেয় নাকি খরচা টাকা কই খরচা টাকা পাগল গানগের কতই তুই সাতকে রাতে এই প্রথম এসলে না এই জায়গায় আমি এই ভিক্ষি করে সাতক্ষীরায় জমি কিনেছি সাতক্ষীরায় তাহলে তো মনে হচ্ছে লাইন করতে পারবানে রে আচ্ছা বাদ দে এখন একটা কথা কই এই মানে তুই কি আমাকে সাথে যোগ দিতে পারবি মানে একসাথে ভিক্ষে করি তিনজনে মিলে কোয়াকশো বাজারে শোন আমি আমরা কোয়াকশো বাজারে নতুন তো না তোমাকে আর থাকা যাবে না আমি আলাদা তোর গেজা মোস আগে ওরে মোস পে কি ও ওইরাম করে থাকে না হলে ভিক্ষে দেয় না মানুষ আচ্ছা বাদ দে পশ্চিম কি সব তিনজনে একসাথে ভিক্ষে করি গে যা হয় এই মনে কর ধর কথার কথা ৫০০ টাকা হইলো আমি ২০০ নিলাম ও ২০০ নিলে তুই ১০০ নিলি এই অবস্থা কি তোর ঘড়ি আংটি ৫০০০ টাকা দাম একদিনের কামাই এ তো দেয়াল ঘড়ি বলে আসছে ৫০০০ টাকা হাতে দিয়ে ভিক্ষে দেয় মানসি ভিক্ষে মানে কি দেখো না কর করি কর করি ভিক্ষে করি মনে হয় ইমান আমল বাঁচাইতে পারবো না রে দেখ কি অবস্থা
সব নাউজুবিল্লাহ, চারিপাশে সব একদম সব নাউজুবিল্লাহ। তুমি ওদিকে তাকাবা কেন, তুমি করবা ভিক্ষে? ওরে শ্যামলা রে, ওদিকে তো ভিক্ষে করবো তার সাথী হবে না। এ জাগের কাজ চাবো কি অবস্থা কি? আরে বাবা একদম বেকায়দা অবস্থা রে, হবে না রে। সব জোড়ায় জোড়ায় দেখছিস? না না, ইমান আমল থাকবে না, টাকা হতে পারে ঠিক আছে, কিন্তু ইমান আমলে তো ডিস্টার্ব হয়ে যায়। হাসরের মাঠের ভয় নেই মনে হয়? দেখতে পাচ্ছিস ইমান বাঁচবে? এ তো ইমান আমলের পরে দোর মুস্কু আসবে, যে পরিমাণ অবস্থা তুই দেখতে পাইনি, সব দেখতে পাস না? মানে বেকায়দা অবস্থা, ইমান আমল নিয়ে কবরে যাওয়া কষ্ট হবে। তা যাই হোক, তারপরে ভেবে চিন্তে দেখবো আমরা কি করা যায়। কালকে তুই যা, তুই যা, তুই না তুই যা, তোর টাকা লাগবে না, এই দিয়ে যা। এনা ওরে 100 যা, এ নেংড়া।